আজকে রেসিপিতে থাকছে কাঁঠাল পাতায় তালের ভাপা কোন পিঠা। আর এই পিঠাটা তালের ছিজন থাকতেই খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপিতে থাকছে খুবই মজাদার আর লোভনীয় তালের কোন পিঠা, আর এটা হচ্ছে কাঁঠাল পাতায় তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু এটা তালের ভাপা পিঠাও বলতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো পাকা তালের ছিজন থাকতেই এই কোন পিঠাগুলি তৈরি করে সবাইকে পরিবেশন করাতে পারবেন, আর খেতে খুবই মজার হবে। আজকের এই তালের কোন পিঠা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে পাকা তালের ছিজন থাকতে এভাবে পিঠা তৈরি করে সবাই পরিবেশন করতে পারে। আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে। তো সবগুলি পিঠাই কিন্তু আমি কাঁঠাল পাতা থেকে এখানে ছাড়িয়ে নিয়েছি, আর এটা তৈরি করার পরে যে খেতে এতটাই মজার হয় যে আপনি যখন এটা তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন, আর একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। এ ধরনের পিঠা রেসিপি তৈরি করা একদমই সহজ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর দেখুন একদম পারফেক্ট হয়েছে এই পিঠাগুলি। তো ভিউয়ার চলুন মূল রেসিপিতে চলে যাই, কিভাবে আজকের এই কাঁঠাল পাতায় তালের কোন পিঠাগুলি তৈরি করেছি। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া 1.5 কাপ, আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 1 কাপ চিনি, 7 মতো লবণ, 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/2 কাপ দিয়ে দিলাম নারকেল কোড়া, আর এখানে হচ্ছে 1/2 কাপ তালের রস। এটা হচ্ছে জাল করা, এটা বেশ ঘন, এর জন্য আমি 1/2 কাপ দিয়ে দিয়েছি। আপনাদেরটা যদি পাতলা থাকে বা কাঁচা তালের রস থাকে তাহলে 1 কাপ এখানে দিয়ে দিতে পারেন। এখন এখানে 1/2 কাপের মতো আমি প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। টোটাল এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করবো, এতে কিন্তু পারফেক্টভাবে গোলাটা তৈরি হয়ে যাবে, গোলাটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। এই যে বাকি 1/2 কাপ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি, এখন খুব ভালোভাবে গোলাটা তৈরি করে নিতে হবে। এই যে পর্যায়ে গোলাটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো, এতে করে চিনিটা পারফেক্টভাবে গলে যাবে। আর এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন এ ধরনের বড় বড় কাঁঠাল পাতা দিয়ে তারপরে তালের কোন পিঠাগুলি তৈরি করা হয়। পাতাগুলি প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে একটি শুকনো কাপড় দিয়ে পানিটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এরপর হচ্ছে পাতার উপরে তেল ব্রাশ করে দিব, এতে করে পিঠাটা যখন হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই পাতা থেকে এটা ছেড়ে আসবে। এই যে তেলটা আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি, এখন হচ্ছে কোণের মতো তৈরি করে নিতে হবে, যেভাবে আমরা পানের খিলি তৈরি করি। এই যে এভাবে পেঁচিয়ে তারপরে কোণ তৈরি করে নিতে হবে, খুব সহজেই কিন্তু আপনারা একবার দেখলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন, আর এটা তৈরি করা একদমই সহজ। এখন একটি টুথপিক দিয়ে তারপর এটাকে গেঁথে দিতে হবে। এই যে খুব সহজেই কোণটা তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের সুবিধার জন্য আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে কাঁঠাল পাতায় তেল মাখিয়ে তারপরে এভাবে পেঁচিয়ে কোণের মতো তৈরি করে নিব, এরপরে হচ্ছে টুথপিক দিয়ে গেঁথে দিতে হবে যাতে এই পাতাটা ছেড়ে না আসে, আর পিঠা তৈরি করার সময় এই পাতাটা খুলে না যায়। তো খুব সহজেই কিন্তু এগুলি তৈরি করা যাবে। এই যে তৈরি হয়ে গিয়েছে কোণ, এভাবে করে বাকি সবগুলি পাতা দিয়ে আমি এই যে কোণগুলি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু একদম পানের খিলির মতো দেখা যাচ্ছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু চিনিটা গলে একদম গোলার সাথে পারফেক্টভাবে মিক্স হয়ে গিয়েছে, আর গোলাটা আগের চেয়ে একটু পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে গোলাটা তৈরি করে আপনাকে তালের কোন পিঠাগুলি তৈরি করতে হবে। এরপরে আমি এই যে গোলাটা কোণের ভিতরে দিয়ে দিব, আর এই 2 টেবিল চামচ করে আমি প্রত্যেকটি কোণের ভিতরে দিয়ে দিয়েছি, এতে করে প্রত্যেকটি পিঠার সাইজে কিন্তু সমান হবে। তো হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে কোণটা খুব ভালোভাবে পারফেক্টভাবে ছেট হতে পারে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আর পিঠাগুলি খেতে খুবই ভালো লাগবে। একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আরও একটি পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে কোণের ভিতরে এভাবে গোলাটা দিয়ে দিতে হবে, তো 2 টেবিল চামচ করে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোণের ভিতরে এই গোলাটা ছেদ করে দিতে হবে।
উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া। একইভাবে কিন্তু আমি সবগুলি তৈরি করে নিব। আর এখানে রাইস কুকারে ঝাঁঝরি নিয়েছি বা চালনি নিয়েছি, এই চালনির উপরে সেট করে দিতে হবে। আপনারা আবার কিন্তু এটাকে চাইলে ছাঁকনির উপরে দিয়ে কাপড় দিয়ে তারপরে কাপড়ের উপর এটাকে বসিয়ে দিতে পারবেন। ঠিক এভাবে করে দাঁড়া করে বসিয়ে দিতে হবে প্রত্যেকটি কোন পিঠা। এরপরে আমি রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর পানিতে বরফ চলে আসার পরে পিঠাগুলি দিয়ে 20 মিনিট অপেক্ষা করেছি। আর 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একদম পারফেক্টভাবে পিঠাটা হয়ে গিয়েছে। একটি কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু কাঁচা থাকেনি। এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে এই পিঠাগুলি উঠিয়ে নিতে হবে। গরম অবস্থায় পিঠাগুলি উঠাতে যাবেন না, এতে করে কিন্তু পাতার ভিতরে লেগে যেতে পারে। এই যে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটি পিঠা খুলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে টুথপিকটা ছাড়িয়ে তারপরে পাতা থেকে এই কোণগুলি ছাড়িয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে কোণগুলি, আর একটুকুও কিন্তু পাতার ভিতরে লেগে যায়নি। এভাবে করে আমি প্রত্যেকটি পিঠা ছাড়িয়ে নেব। আর যখন আপনি এই পিঠাগুলি ছাড়াবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে যে এতটা পারফেক্ট হয়েছে এই কাঁঠাল পাতায় তালের কোন পিঠা। তো যারা এখনও এই তালের সিজনে পিঠাগুলি তৈরি করেননি তারা কিন্তু একবার হলেও এটা তৈরি করতে পারেন। আপনি তৈরি করলে কিন্তু নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় কাঁঠাল পাতায়। তো বাকি যে পিঠাগুলি ছিল একইভাবে কিন্তু আমি সবগুলি খুলে নিয়েছি, আর দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল তালের কোন পিঠা। কাঁঠাল পাতায় তালের ভাপা কোন পিঠা তৈরি করা একদমই সহজ। তো একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন ভিতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আর এই পাকা তালের সিজন থাকতে পিঠাগুলি একবার হলেও বাসায় তৈরি করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।